नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय दुर्गा पूजोर समय बाड़ीते निये आसुन सातटी जिनिस। मा दुर्गा हबेन प्रसन्न, थाकबे मानसिक स्थिति, आसबे समृद्धि, मायर कृपाय सारा बच्चर अर्थेर अभाव हबे ना, शत्रुदेर नाश हबे। हाँ ठीक ही धरेछेन। आजकेर ए भिडियोय आर कयेक दिन बादेई बांगालीर सबचेये प्रिय उत्सव दुर्गा पूजा। आर ई दुर्गा पूजोते आपनि जदि विशेष सातटी जिनिस बाड़ीते किने आनते पारेन, ताहले सारा बच्चर आपनार जीवने थाकबे समृद्धि। आपनी जे कोनो राशिर मानुष हन ना केन, दुर्गा पूजोर समय एई सातटी जिनिस आपनी जदि बाड़ीते किने आनते पारेन, आमी हलप करे बोलते पारी सारा बचर मा दुर्गार आशीर्वादे आपनी थाकबेन रोगमुक्त, शत्रुमुक्त एवं आपनार अर्थ घर परिपूर्ण थाकबे। কিভাবে কি সেই সাতটি জিনিস তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি সাতটি জিনিসের নাম বলি। অতি প্রিয় মা দুর্গার অতি প্রিয় সাতটি জিনিস আপনি অবশ্যই দুর্গা পূজোর সময় কিনে আনুন। এই সাতটি জিনিস আপনার জীবনে সমৃদ্ধি থাকবে, কারণ মা দুর্গা দেবীপক্ষ শুরু মহালয়ার পর থেকেই, মহালয়াতে চোদ্দো তারিখ চোদ্দোই অক্টোবর পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুরু, আর এই সময় থেকেই দুর্গা পুজো শুরু। এরপর থেকে আপনি প্রত্যহ সারা বাংলাময়, সারা জগৎময়, সারা বিশ্বময় শুধু মায়ের নীলা খেলা চলে, কারণ মা বছরের এই সময়ে এই ধরাধামে অবতীর্ণ হয়। তাই মায়ের প্রিয় সাতটি জিনিস আপনি যদি আনতে পারেন, আপনার জীবনে সমৃদ্ধি আসবে। প্রথম জিনিসটি মা দুর্গার পায়ের ছাপ। হ্যাঁ, এই দুর্গা পুজোতে আপনি মা দুর্গার পায়ের ছাপ কিনে এনে তাতে পুজো করুন। মা দুর্গার পায়ের ছাপ আপনি মোটেও আপনার বাড়ির সর্বত্র দেবেন না, কারণ এতে বাড়ির অন্যান্য সদস্যের পা লেগে আপনাদেরই পা হবে। মা দুর্গার পায়ের ছাপ আপনি একমাত্র সেই স্থানেই দেবেন যেখানে অবশ্যই কেউ পা দেবে না, অর্থাৎ আপনার ঠাকুর ঘরে মা দুর্গার পায়ের ছাপ মেঝেতে দিন এবং মা দুর্গার পায়ের ছাপকে পূজা করুন। এতে সারা বছর আপনি থাকবেন রোগমুক্ত, শত্রুমুক্ত, পকেট থাকবে অর্থে পরিপূর্ণ। দ্বিতীয় যে জিনিসটি আপনাকে আমি কিনে বলবো সেটি হচ্ছে মা দুর্গার একটি প্রতিমা। হ্যাঁ, যত ছোটই হোক আপনি একটি মা দুর্গার প্রতিমা নবরাত্রির দিন মা দুর্গাকে উৎসর্গ করুন এবং নবরাত্রিতে মা দুর্গার মূর্তি এনে আপনি পুজো করুন। এরপরে এই মূর্তিটি আপনি ঘরের মধ্যেই রেখে দিন এবং ওই মূর্তিকে আপনি সারা বছর পূজা করুন। দেখুন আপনার কী রেজাল্ট হয়। আপনার শত্রুতা নাশ হবে, স্বয়ং দুর্গা দুর্গতি নাশিনী আপনার গিয়ে অধিষ্ঠিত হবে, আপনার গিয়ে অর্থাভাব থাকবে না, আপনি সমৃদ্ধশালী হয়ে উঠবেন ধীরে ধীরে। কেননা নবরাত্রির দিন মা দুর্গাকে কিনে এনে আপনি যদি পূজার্চনা করে মা দুর্গাকে সারা বছর ঘরের মধ্যে রাখতে পারেন, তাহলে জানবেন আপনার গৃহ সুরক্ষা করবেন স্বয়ং দশভুজা মা। তৃতীয় যে জিনিসটি আমি কিনতে বলবো সেটি অবশ্যই অতি পবিত্র জিনিস, সেটি হচ্ছে সিঁদুর এবং আলতা। হ্যাঁ, মা দুর্গার অতি প্রিয় সিঁদুর আলতা আপনি মা দুর্গাকে পুজোর সময় অর্পণ করুন এবং পূজা শেষে ওই সিঁদুর আলতা আপনি অবশ্যই ঘরে নিয়ে আসুন। আপনার সিঁদুরের সঙ্গে ওই সিঁদুর মিশিয়ে দিন, আপনার আলতার সঙ্গে ওই আলতা মিশিয়ে দিন। এই সিঁদুর আলতা যদি আপনি সারা বছর পরতে পারেন, আপনার গৃহ থাকবে সুখে পরিপূর্ণ, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে মধুময়, শিব পার্বতীর মতো একে অপরের মধ্যে ভালোবাসা আরও বেশি প্রগাঢ় হবে, সুতরাং গৃহ থাকবে সুখে শান্তিতে পরিপূর্ণ।
তাই সিঁদুর আলতা আপনি কিনে আনতে ভুলবেন না, মা দুর্গার পায়ের ছাপ কিনে আনতে ভুলবেন না, মা দুর্গার মূর্তি বা প্রতিমা কিনে আনতে ভুলবেন না। চতুর্থ যে জিনিসটি আমি কিনতে, পঞ্চম যে জিনিসটি আমি কিনতে বলবো সেটি হচ্ছে একটি কলসি। কলসি হচ্ছে স্বয়ং শুভতার প্রতীক। নবরাত্রিতে যদি আপনি কলসি স্থাপন করতে পারেন, জানবেন এতে আপনার বাড়িতে সম্পূর্ণ সমৃদ্ধি আসবে। আপনি আপনার যেটুকু সামর্থ্য, আপনি মাটির কলসি বা পেতলের কলসি বা যারা খুব ধনী মানুষ আছে তারা রূপোর বা সোনার কলসি বাড়িতে আনতেই পারে এবং নবরাত্রিতে এই কলসিতে পুজো করতেই পারে। এতে এবং এটি আপনার গৃহের মধ্যে স্থাপন করে রাখতেই পারে। আপনার কলসি কলসি ধনরত্ন ভরপুর হবে, স্বয়ং মা দুর্গার কৃপায় আপনার কলসি ধনরত্নে ভরে উঠবে। তাই একটা কলসি ঘরে আনুন, একটা দুর্গার প্রতিমা ঘরে আনুন, একটা মা দুর্গার পায়ের ছাপ আনুন, এছাড়া সিঁদুর আনুন, আলতা আনুন। ষষ্ঠ যে জিনিসটি আমি আনতে বলবো, যা অবশ্যই অতি অতি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে একটি লাল রঙের ত্রিভুজাকৃতি পতাকা। হ্যাঁ, এই পতাকা আপনি অবশ্যই প্রথম দুর্গা পুজোর প্রথম দিনেই আপনি কিনে আনুন এবং লাল ত্রিভুজাকৃতির পতাকা আপনি প্রত্যহ পতাকাটি দেবীর সামনে রেখে দিন, নদিন ধরে পুজো করুন। যে কোনো প্যান্ডেলে যদি পুজো হয় সেখানে আপনি পতাকাটি দিয়ে আসুন, নদিন ধরে পতাকাটি পুজো হোক এবং নবমীর দিন ওই পতাকাটি আপনি মায়ের মন্দির থেকে নিয়ে এসে আপনার বাড়ির যে কোনো যেটুকু শুভ স্থান আছে, সে আপনার বাড়ির মন্দিরের গম্বুজে হতে পারে, আপনার বাড়ির ঈশান কোণের জানলায় হতে পারে, মোট কথা পতাকাটা টাঙিয়ে দিন শুভ স্থানে শুভ জায়গায়। সারা বছর পরিবারের সুখ সমৃদ্ধি উপচে পড়বে আর আপনার জীবন থাকবে সমৃদ্ধিতে পরিপূর্ণ। এছাড়া শেষ আর একটা জিনিস আমি কিনে আনতে বলবো, এই জিনিসটি আপনি অবশ্যই কিনে আনতে পারেন, সেটি হচ্ছে শ্রীযন্ত্র। দুর্গাপূজার দিনে আপনি যদি শ্রীযন্ত্র বাড়িতে কিনে আনে রাখতে পারেন তাহলে আপনার অর্থের ক্ষতি কখনো হবে না। এই যন্ত্র আপনার অর্থকে গৃহমধ্যে ধরে রাখবে, আপনার জীবনকে সমৃদ্ধি আনবে। সুতরাং আজের এই ভিডিও আমি সাতটা জিনিস কিনে আনতে বললাম। এই সাতটা জিনিস আপনি যদি বাড়িতে দুর্গাপুজোর সময় কিনে এনে যথাযথ উপাচারে পূজার্চনা করে যথাযথ ব্যবহার করতে পারেন তাহলে এ কথা হলক করে বলতে পারি, সারা বছর আপনি থাকবেন মা দুর্গার কৃপায়, মা দুর্গা আপনাকে করবেন আশীর্বাদ। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানেন, ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।